আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে ফিজিক্স 2 65922 এই বইয়ের চার 5 এবং 6 নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন গুরুত্বপূর্ণ সাজেশন দেখা যায়। প্রথমে চ্যাপ্টার 4 আপনারা দেখতে পাচ্ছেন আর্দ্রতা বা হিউমিডিটি, এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন। তো চ্যাপ্টার 4-এর রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছেন, সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে কিভাবে আপেক্ষিক আর্দ্রতা মাপা যায় বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবং এটি আসার সম্ভাবনা খুবই বেশি, সুতরাং গুরুত্ব সহকারে প্রশ্নটি অবশ্যই দেখবেন। এরপরে এই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন হিসেবে আরেকটি রয়েছে, বায়ুচাপ ও বাষ্পচাপের মধ্যে সম্পর্ক বের করো। এছাড়া এই অধ্যায়ে আর তেমন রচনামূলক প্রশ্ন নেই। তো 4 নম্বর চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আর্দ্রতা কাকে বলে, বাতাসের আর্দ্রতা বাড়লে কি হয়। তারপর রয়েছে বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন। পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝো, যদিও এটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের মতোই। এবং শিশির অঙ্ক বলতে কি বুঝো আলোচনা করো, এটিও অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেই ধরা হয়। তো এই অধ্যায় থেকে আসলে এই কিছু পাক্ষিক প্রশ্ন বলা যেতে পারে যা আর্দ্রতা সংক্রান্ত কিছু প্রশ্ন, যেমন রয়েছে গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়াই কেন, শীতকালে শরীর ও ঠোঁটে মুখে গ্লিসারিন লাগানো হয় কেন, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘশূন্য রাত্রি শিশির জমার জন্য সুবিধাজনক কেন, এরকম কিছু প্রশ্ন রয়েছে। এবং এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আমি আসলে সাজেশনে উল্লেখ করিনি। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনারা চ্যাপ্টার বের করলে দেখতে পারবেন, এসটিপি কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রমাণ তাপমাত্রা কি, আপেক্ষিক তাপমাত্রা কি বা আপেক্ষিক আর্দ্রতা কি, এ সংক্রান্ত আরও রয়েছে, যেমন শিশিরাঙ্ক কাকে বলে, এরকম সংক্রান্ত প্রশ্ন। আর এই অধ্যায়ে ম্যাথমেটিক্স রয়েছে 1-3 এবং এই প্রাসঙ্গিক রিলেটেড কিছু ম্যাথ দেখতে পারেন। তো এই হচ্ছে চ্যাপ্টার 4 সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এখন আমরা দেখব চ্যাপ্টার 5, সেটি হচ্ছে তাপের প্রকৃতি এবং তাপবিদ্যা সংক্রান্ত। তো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 1 এবং 2 দুটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, দেখাও যে রুদ্ধ তাপীয় পরিবর্তনের ক্ষেত্রে PV^γ = ধ্রুবক। আবার রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে CP^CV = হচ্ছে R। এই দুটি প্রশ্নের মধ্যে অবশ্যই একটি পরীক্ষায় আসবেই এবং দুটো ও আসার সম্ভাবনা আছে। এবং এখান থেকে আরও দেখতে পারেন যে দেখাও যে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, হ্যাঁ এন্ট্রপির যে পরিবর্তন সেটা ধনাত্মক। আসলে যদিও এটি ব্যাখ্যা করে বলা হয়েছে, এখানে দেখা যায় প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, এই রিলেটেড প্রশ্ন দেখবেন। এবং এই অধ্যায়ে আরও কিছু প্রশ্ন রয়েছে, আপনারা এখানে সংক্ষিপ্ত প্রশ্নে দেখতে পাচ্ছেন, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করো, প্রায় প্রতি বছরই আসে, এছাড়া এন্ট্রপি কি, দেখাও যে পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক। তারপর এখানে রয়েছে তাপের যান্ত্রিক সমতা কাকে বলে, তাপের যান্ত্রিক সমতা ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর দেখতে পাচ্ছেন তাপের ক্যালোরি মতবাদ কি, ক্যালোরি মতবাদের ত্রুটিগুলো বর্ণনা করো। এই ক্যালোরিক মতবাদ কিছু রয়েছে, এগুলো ত্রুটিগুলো ব্যাখ্যা করার কথা বা উল্লেখ করার কথা বলা রয়েছে। তাছাড়া এখান থেকে প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ, এই সংক্রান্ত প্রশ্নই মূলত রয়েছে। তো যদিও এখানে অনেক প্রশ্নই উল্লেখ করা হয়েছে, বাট যাদের শুধু পরীক্ষায় শুধু পাস করার মতো অবস্থা, তাদের এত সাজেশন করার আসলে দরকার হয় না। আমি মূলত এটি A+ যাতে পাওয়ার মতো অবস্থা তৈরি হয়, এই সংক্রান্ত মানে গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন সবগুলোই এখানে এই জন্য সাজেশনে নিয়ে আসছি।
এরপর এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন অতি সংক্ষিপ্ত যেগুলো খুবই পরীক্ষায় আসে, যেমন এনট্রপি কাকে বলে, প্রায় প্রতি বছরই প্রশ্নটা এটা দেখা যায়। তারপর রয়েছে জুলের সূত্রটি লেখো, অতি সংক্ষিপ্ত এগুলো বলতেছি। তাপের যান্ত্রিক সমতা কাকে বলে, তারপর রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কাকে বলে, সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে, এই সংক্রান্ত কিছু প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর এখান থেকে কিছু গাণিতিক সমস্যাবলী রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন 18 নম্বর, 16 নম্বর, 11 নম্বর এই সংক্রান্ত প্রশ্ন বা ম্যাথগুলো একটু দেখবেন। তো এখন আমরা যাব চ্যাপ্টার 5-এ, সরি চ্যাপ্টার 5 তো হয়ে গেল, এখন আমরা যাব চ্যাপ্টার 6, ফটোমিতি। ফটোমিতি এই চ্যাপ্টারে আপনারা দেখতে পাচ্ছেন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, যেটি অনেক সময় রচনামূলক অথবা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও পরীক্ষায় আসে। তো রচনামূলক হিসেবেই বেশি দেয়, সেটা হচ্ছে আলোর বিপরীত বর্গীয় সূত্র লেখো এবং প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের এবং পরীক্ষায় আসার মতো খুবই। এবং এখানে অনেক সময় দেয় যে ইঞ্জিনিয়ারিংয়ে আলোক তরঙ্গের ব্যবহার লেখো, আলোক তরঙ্গের ব্যবহারটা ইঞ্জিনিয়ারিংয়ে কেন দরকার এ সংক্রান্ত কিছু ব্যবহারগুলি এখানে উল্লেখ করা যেতে পারে। এছাড়া এই চ্যাপ্টারে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেমন রচনামূলকটাই এখানে আবার দেখানো হয়েছে যে আলের বিপরীত বর্গীয় সূত্র লেখো এবং প্রমাণ করো। তারপর এখানে একই প্রশ্ন দুইবার দেখানো হয়েছে যে দ্বিপুন মাত্রা ও দ্বিপুন ক্ষমতার মধ্যে সম্পর্ক স্থাপন করো, আর নিচেরটা বলা হয়েছে দ্বিপুন মাত্রা ও দ্বিপুন ক্ষমতার মধ্যে পার্থক্য দেখাও এই সংক্রান্ত। তো এই অধ্যায়ের আসলে তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই, এই জন্য এগুলোই দেখবেন। আর এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন আলোক উৎসের দ্বিপুন ক্ষমতা কাকে বলে, আলোক উৎসের দ্বিপুন ক্ষমতা কাকে বলে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন খুবই পরীক্ষায় আসে। আবার আলোর বিপরীত বর্গীয় সূত্র লেখো, যেটা রচনামূলক হিসেবে প্রথমেই দেখতে পাচ্ছেন, সেটাও একটু খেয়াল করবেন। এবং আন্তর্জাতিক পদ্ধতিতে দ্বিপুন তীব্রতার একক, এগুলো একটু অতি সংক্ষিপ্ত হিসেবে দেখবেন। তারপর দ্বিপুন মাত্রা কাকে বলে, দ্বিপুন মাত্রার বলতে কী বোঝো এই সংক্রান্ত প্রশ্ন, বা এক লুমেন আলোক বলতে কী বোঝো, এই রিলেটেড প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে দেখবেন। তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি ভালো করার সম্ভাবনা বেশি আছে। আর এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে, যেমন ম্যাথ থিরি এই অধ্যায় থেকে একটু গুরুত্বপূর্ণ বেশি। তারপর আরও দু একটি দেখতে চাইলে দেখতে পারেন 1-6, তবে ম্যাথ 3 নম্বরটা হচ্ছে এই অধ্যায়ের অধিক গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আসলে ম্যাথ 2 সম্পর্কে ধারাবাহিক গুরুত্বপূর্ণ সাজেশন সংক্রান্ত আলাপ আলোচনা। আমি পর্যায়ক্রমে বাকি চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব সাজেশন হিসাবে, এবং সময় পাওয়া সাপেক্ষে আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদের এই ম্যাথ 2 এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোটোখাটো প্রশ্ন নিয়ে উপস্থিত হব। তো ধারাবাহিকভাবে সবাইকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।